হানি ফ্লাইওভার থেকে বছরে সাতশো কোটি টাকা হাতে নিচ্ছে অরিয়ন গ্রুপ অসাধু কর্মকর্তাদের যোগ সাজস্বে কর বঞ্চিত সিটি কর্পোরেশন দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন শিল্পকলার সাবেক ডিজি লিয়াকত আলী লাকি দুদকের মামলা যে সময় গ্রেফতার তিন বছরে মাত্র একদিন অফিস করেছেন গোপালগঞ্জের ইউপি চেয়ারম্যান দুর্নীতি নিয়ে কথা বললেই হতে হয় হাতুরি বাহিনী নির্যাতনের শিকার অর্থ ফেরাতে কাজ করছে দুদক বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক সহযোগিতার আশ্বাস সফররত ব্রিটিশ প্রতিনিধি দলের বানের পানিতে ভাসছে শেরপুর ও মবনসিংহবাসী পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতি সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা এবং গাজা ইসরায়েলি আগ্রাসনের এক বছর আজ একচল্লিশ হাজার শহীদের রক্তে ভিজল ফিলিস্তিন যুদ্ধ বন্ধে দেশে দেশে বিক্ষোভ দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রস এবারে পুরসংবাদ একে তো নির্মাণ ব্যয় কয়েকগুণ বাড়িয়ে রাষ্ট্র থেকে হাতিয়েছে হাজার কোটি টাকা অন্যদিকে বিনিয়োগ ছাড়াই মেয়র হানি ফ্লাইওভার থেকে বছরে সাতশো কোটি টাকা লোপাট করছে ওরিয়ন গ্রুপ প্রতিষ্ঠানটি কর্ণধার ওবায়দুল করিম ও কয়েকজন অসাধু কর্মকর্তা যোগ সদস্যের শত কোটি টাকার কর বঞ্চিত হচ্ছে সিটি কর্পোরেশন বেশিরভাগ পরিবহনে এই ছাড়াই আদায় করা হচ্ছে টোল যার প্রমাণ পেয়েছে দেশ টিভির অনুসন্ধানী টিম অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের শাহাদ নিষাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব মেয়র হানি ফ্লাইওভার থেকে প্রতি বছর প্রায় সাতশো কোটি টাকা অবৈধভাবে পকেটে পুড়ছে ওরিয়ন গ্রুপ দেশটিভির অনুসন্ধানে ধরা পড়েছে বড় অঙ্কের অর্থ লুটপাটের তথ্য সড়ক ও জনপথের হিসেব বিভাগের তথ্যমতে মেয়র হানি ফ্লাইওভার দিয়ে প্রতি ঘন্টায় গড়ে গাড়ি চলে আট হাজার থেকে দশ হাজার দিনে যা দাঁড়ায় দেড় লাখের বেশি সে হিসেবে বছরের টোল আদায় হওয়ার কথা এক হাজার থেকে বারোশো কোটি টাকা কিন্তু ওরিয়ন হিসেব দিচ্ছে বছরের টোল আদায় হয় একশো চল্লিশ থেকে একশো আটাত্তর কোটি টাকা বাকি অর্থ লুটে নিচ্ছে ওরিয়ন গ্রুপ হিসেবের গরমে নিয়ে অনুসন্ধানে দেশ টিভি সরজমিনে দেখা যায় ফ্লাইওভার ব্যবহারকারী গাড়ির থেকে ডিজিটালি টোল আদায়ের কথা থাকলেও চিত্র ভিন্ন বেশিরভাগ গাড়ি থেকে কোনো ধরনের রসিদ ছাড়াই টোল আদায় করছে ফ্লাইওভারের কর্মীরা যে টাকার কোনো হিসেব নেই দুই সালে চালু হয় হানিফ ফ্লাইওভার বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওরিয়ন গ্রুপ ব্যবস্থাপনা টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় চব্বিশ বছরের জন্য এর মধ্যে আদায় হওয়া টোলের পাঁচ শতাংশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তহবিলে জমা হবে এমন চুক্তিও হয় সে সময় অথচ টানা সাত বছর ক্ষমতার দাপট দেখিয়ে সিটি কর্পোরেশনকে দেয়নি এক টাকাও দু হাজার বিশ সাল থেকে সিটি কর্পোরেশন পাওনা আদায়ে চাপ দিলে মানতে বাধ্য হয় ওরিয়ন গ্রুপ এটি দুই হাজার সালের জুলাই মাস থেকে আসলে কর্পোরেশন এটি তার সাথে বার্গেনিং করে সেই দাবিটি নিশ্চিত করেছে তবে চোরে ধর্মের কাহিনী চুক্তি অনুযায়ী পঁয়ষট্টি হাজার পাঁচশো একাশিটির বেশি গাড়ি চলাচল করলে টোল থেকে পাঁচ শতাংশ পাবে সিটি কর্পোরেশন সে হিসেবে প্রতিদিন গড়ে দেড় লাখ যানবাহন চলাচল করায় মাসে অন্তত দুই কোটি টাকার বেশি পাওয়ার কথা কিন্তু গড়ে দেয়া হয় পঁচাত্তর লাখ টাকা ইকুইটি বেনিফিট শেয়ারের যে বিষয়টি আছে সেখানে ধরেন পঁয়ষট্টি হাজার পাঁচশো একাশিটি গাড়ি পার ডে যদি ক্রস করে তাহলে তার উপরে তার রেভিনিউ থেকে ফাইভ পার্সেন্ট হিসাবে কিন্তু সিটি কর্পোরেশন দেয়। এদিকে রশিদ দিয়ে টোল আদায় না করাকে বড় অনিয়ম হিসেবে দেখছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে এরকম যদি তারা করে থাকে সেটি অনৈতিক কাজ করছে তা আমরা হয়তো এটি এখন যেহেতু আপনারা নলেজে এনেছেন আমরা সেটি পর্যালোচনাতে গিয়ে সেটিও তো আবার নতুন করে সেটিকে আমরা নির্ধারণ করব 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত টোলের টাকা কেন পায়নি সিটি কর্পোরেশন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন স্বৈরাচার সরকারের আমলে অরিয়ন গ্রুপ ও সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তারা বিষয়টি আড়াল করে রেখেছিল সাদত নিশাত ডিএসটিভি ঢাকা সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির বিরুদ্ধে মামলা করেছে দুদক যে কোনো সময় হতে পারেন গ্রেফতার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি দুর্নীতিকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে সিন্ডিকেটের মাধ্যমে শত কোটি টাকা অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিস্তারিত ফজলে বিশেষ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালকের অনিয়ম আর দুর্নীতি নিয়ে দুদকের অনুসন্ধানে মিলেছে প্রমাণ ভুয়া ভাউচার দেখিয়ে গত পনেরো বছর ধরে হাতিয়ে নেয়া হয় শত কোটি টাকা শুধু তাই নয় একরকম নিয়োগ বাণিজ্যের প্রকাশ্য দোকান খুলে বসেছিলেন লিয়াকত আলী লাকি সব অভিযোগ ফু দিয়ে উড়িয়ে দিয়ে এক যুগেরও বেশি সময় বহাল তবিয়াতে শিল্পকলার সম্রাট ছিলেন লিয়াকত আলী লাকি আওয়ামী লীগ সরকারের মদতে ছিলেন ধরাছোঁয়ার বাইরে দুর্নীতিকেও যেন রূপান্তর করেছিলেন শিল্পে দু সালের এগারোই মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উনিশটি ক্যাটাগরিতে মোট পঞ্চান্ন জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেই নিয়োগ পরীক্ষায় লিয়াকত আলী লাকে সিন্ডিকেট জালিয়াতির মাধ্যমে আত্মসাত করে শত কোটি টাকা সে হরিলুটের প্রমাণ এসেছে দেশটিপির হাতে সেই নথিতে দেখা যায় মেধাভিত্তিক লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করে উত্তীর্ণ করা হয় কিছু চাকরি প্রত্যাশীকে নাম্বার দেখলে স্পষ্টভাবে বোঝা যায় লিয়াকত আলী তার সিন্ডিকেটের যোগসাজসে বিভিন্ন লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করেছিলেন নিয়োগ পরীক্ষার দুর্নীতির অভিযোগে দু হাজার একুশ সালে একটি যাচাই কমিটি গঠন করে শিল্পকলা একাডেমি সে কমিটির পাঠানো নাম্বারের সাথে ব্যাপক গরমিল মিলে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের থেকে প্রাপ্ত নাম্বারের তবে এখানেই শেষ নয় দেশজুড়ে শিল্পকলার সব নাটক যাত্রাপালার আয়োজনের আড়ালে কাজ করত ভুয়া ভাউচার সিন্ডিকেট বিভিন্ন অনুষ্ঠানের নামে ভুয়া ভাউচার দেখিয়ে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারদের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে আলী লাকির বিরুদ্ধে সেই কালচার অফিসারদের অবৈধ সম্পদের পরিমাণও বেশ নামে বেনামে তারাও গড়েছেন সম্পদ 2020 সালে দুর্নীতি দমন কমিশন তার অবৈধ সম্পদ জালজালিয়াতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে আওয়ামী ক্ষমতায় দীর্ঘদিন দুদকের এই অনুসন্ধান ধামাচাপা দিলেও হয়নি শেষ রক্ষা সাবেক এ ডিজি সহ চব্বিশ জনের বিরুদ্ধে হয়েছে মামলা যে কোনো সময় গ্রেফতার হতে পারে সাবেক এ মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই দুর্নীতিবাজ ডিজি সহ তার পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে বলেও জানায় দুদক ফজলে আদিত্য দেশ ঢাকা গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিন বছরে অফিস করেছেন মাত্র একদিন তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের কারণে ফুঁসে উঠেছে ওই ইউনিয়নের বাসিন্দা ও পরিষদের সদস্যরা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে চেয়ারম্যানের হাতুরি বাহিনীর অত্যাচার নির্যাতনের শিকার হতে হয় জাবিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম দুই হাজার সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তেরো নং মোচনা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এমদাদ হোসেন মোল্লা চেয়ারম্যান নির্বাচিত হলেও ইউনিয়ন পরিষদে যান না তিনি পরিবার নিয়ে থাকেন ঢাকায় মাঝে মধ্যে গ্রামে আসলেও নিজের বাড়িতেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন এতে সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নের বাসিন্দারা তার অনিয়ম এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কেউ কথা বললে লেলিয়ে দেয়া হয় হাতুড়ি বাহিনীকে হতে হয় হামলা মামলা ও নির্যাতনের শিকার চেয়ারম্যানের সীমাহীন দুর্নীতি অর্থ আত্মসাত হাতুড়ি বাহিনী দিয়ে জমি দখল ও নির্যাতন এবং স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে সম্প্রতি বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী আর নিরূপায় হয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের বারো সদস্যের মধ্যে আটজন এই পৌর পরিষদের সদস্য তারা স্বপ্নও দেখলাম না জীবনে কেরে কোনো তার দেয় না তার বাড়ি এটা সই বার গেলে দূর দূরন লাই দেয় বাজান চেয়ারম্যান সে পৌরসভা চেয়ারম্যান পৌরসভা আসবে সেই পৌরসভা আসে না একটা সেলামিয়ার জন্মবন্ধনে কাগজ করবার গলি 5-6000 লাগে কেস মামলা হামলা জোর পূর্ব রাস্তা কাটা রাত 2-3 টার সময় মানুষকে হয়রানি করা আর যেখানে মারান না হয়েছে sene মারাশে প্রত্যেক গ্রামে দুইটা খণ্ড করছে জীবনের নিরাপত্তাহীনতার কারণে ইউনিয়ন পরিষদে জাননা এমন খোরা যুক্তি দেখিয়েছেন অভিযুক্ত চেয়ারম্যান সিরাজুদ্দিন disse চেয়ারম্যান দপ্তরে তত্ত্ব পেড়ে দেখো যে আমি ভালো কি মন্দ অমৃতমক মুখে ভুলে তো আর হবে না আমি এই তিন বছর ধরে কার্যক্রম কিভাবে করতেছি তাইলে আমি বলেন পরিষদে আমি ইউনিয়ন পরিষদে আমার উদ্যোক্তা সচিব নয় কেন আমার আমার জানের নিরাপত্তা কে দিবে ওখানে গেলে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক গোপালগঞ্জ জেলার মুকসিদপুর উপজেলার মোসনা ইউনিয়নের যিনি চেয়ারম্যানের এমদাদ সাহেবের বিষয়ে আমার কাছে একটি অভিযোগ এসছে তো সেই অভিযোগটির বিষয়ে আমরা তদন্ত করে বিধিমূলক ব্যবস্থা নেব যদি তিনি অভিযোগে দোষী সাব্যস্ত হন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইউনিয়নটির নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা পনেরো হাজার তিনশো আর বাসিন্দা প্রায় পঁচিশ হাজার জন নিউজ ডেস্ক দেশ টিভি পাচারকৃত অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটিশ প্রতিনিধি দল রোববার এই দলের সাথে সংস্থাটির চেয়ারম্যান সহ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এসব কথা জানান মহাপরিচালক আক্তার হোসেন বলেন দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন দেশ ও সংস্থার সহযোগিতার জন্য বৈঠক চলমান রয়েছে গেল পনেরো বছরে দেশ থেকে পাচার হওয়া অর্থ সন্ধানে সম্প্রতি এফবিআই ইউরোপ ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার সাথে এ নিয়ে কয়েক দফায় বৈঠক হল সংস্থাটি বিগত পনেরো বছর আওয়ামী সরকারের আস্থাভাজন ব্যক্তিদের পাচার অর্থ ফেরতে অন্তর্বর্তী সরকার দুদক বিভিন্ন সংস্থার সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করেছে যদিও অতীতে অর্থ ফেরতের দুদকের তেমন কোনো সাফল্যতা না থাকলে এবার জোরে সোরের শুরু করেছে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এফবিআই ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের ইউএনওডিসির সাথে বৈঠক করেছে সংস্থাটি এরই ধারাবাহিকতায় রোববার দুদকের সাথে বৈঠকে বসে দুই সদস্যের ব্রিটিশ প্রতিনিধি দল দুদক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান মইনুদ্দিন আবদুল্লাহ এ সময় বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরতে সফররত দলটি কিভাবে দুদককে সহযোগিতা করবে তা নিয়ে আলোচনা করা হয় পাচার অর্থ ফেরুতে কারিগরি সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় ব্রিটিশ প্রতিনিধি দল এদিকে শিল্পকলা একাডেমি নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক শিল্পকলা একাডেমি মহাপরিচালক বড় এটা পাঠিয়েছিলেন সেই লিখিত পরীক্ষার উন্নয়ন করতে নম্বরের নম্বর স্বাধীন মহাপরিচালক জনাবিয়াক আলী লফি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসন রামদীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য পরিচনের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ফজলে আদিত্য দেশটিভি ঢাকা বানের জলে ভাসছে শেরপুর ও মমনসিংহ বাসী লাখো মানুষ প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের দেখা দিয়েছে খাদ্য সুপে ও পানির সংকট এছাড়া টানা বৃষ্টিতে নোয়াখালীতে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা প্রশাসন বলছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নদীতে পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা পানিবন্দি নালিতাবাড়ি ঝিনাইগাতি শিরবর্দি ও নকলা উপজেলার লাখো মানুষ দেখা দিয়েছে বিশুদ্ধ খাদ্য ও সুপেয় পানির সংকট গরু বাসুর না খায় মরতেছে ছাগল বকরি মরে যেতেছে আমরা হনা কোনো খাওয়া খাদ্য নাই বাড়ি ঘর সাইরা রুডে গাড়ে মানে পানি মাঝে ভাগ পারতেছি কষ্ট নিম্নাচলে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভেসে গেছে পুকুরের মাছ সেনাবাহিনী ফায়ার সার্ভিস আনসার বিজিবি ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে এদিকে ত্রাণ কার্যক্রম শুরু করতে বন্যা কবলিত এলাকা হেলিকপ্টারে করে পরিদর্শন করেছে বিমান বাহিনী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙে নতুন নতুন করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধবাওড়া উপজেলা পানিবন্দি অন্তত ষাট লাখ মানুষ চরম দুর্ভোগে বন্যা কবলিত বাসিন্দারা গরু পানির মধ্যে বান্দা আমরা খুব সমস্যায় দেখা গেছে যে আমরা চলাফেরা করতে অসুবিধা আসছি রাস্তাঘাটের পানি রাস্তা তোলাই রয়েছে কাপড় চাপড় ভিজাইয়া আমরা তো রান্না ভাড়া করার মতো কোন সুযোগ সুবিধা নাই এখানে বাজারে গেছিলাম যে শুকনা খাবারের জন্য শুকনা খাবারও খুব কম চাহিদা অনেক তো আমি পাইলামই না বাসায় পানি এবং পানির কষ্ট করতেছি সব দিক দিয়ে আমাদের সমস্যা হইতেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের দিকে একটু নজর দেয় এদিকে নিমজ্জিত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা অনেক খারাপ পরিস্থিতি আমাদের সবার হসপিটালে আসতে পারে না রোগী ইমার্জেন্সি তো পানি খাটো সমান আজকে কষ্ট আজকে যে পাও দুধের একটু উপরে সবসময় পায় বিজার একটু পাইন পানির মধ্যে গেছে পানি গেছে পা পা সবার সম্মিলিত প্রচেষ্টার পরিস্থিতি মোকাবিলার কথা জানায় বিভাগীয় কমিশনার প্রায় 58টা আশ্রয় কেন্দ্র এখানে আমরা ডিক্লেয়ার করেছে তো আমাদের পাশে সবাই আসলে দেখলাম যে একসাথে কাজ করছে কাল তাদের জন্য খাবার রান্না করে দেওয়া হচ্ছে শুকনো খাবার দেওয়া হচ্ছে নোয়াখালীতে টানা দুদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার আরো অবনতি হয়েছে পানিবন্দি অন্তত দশ লাখ মানুষ পানি কমলে আবার বৃষ্টি হইয়া পানি বাড়ি যায় তখন আমরা চলতে মনে অনেক কষ্ট হইতেছে খানার কষ্ট কাম কাজ করতে করতে কিছু বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হবে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র সালমা জাহান নিউজ ডেস্ক দেশ টিভি দেশের পূর্বাঞ্চলে হয়ে যাওয়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকায় সিপিটির গবেষণায় উঠে আসা তথ্যের প্রেক্ষিতে বিশেষজ্ঞদের আশঙ্কা জলবায়ু পরিবর্তন ভৌগোলিক অবস্থান সহ নানা কারণে সামনে বাড়তে পারে এমন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ এজন্য প্রস্তুত থাকতে হবে সরকারকে রাহাতের প্রতিবেদন সম্প্রতি দেশের পূর্বাঞ্চলে বন্যা কবলিত হয়েছিল বেশ কয়েকটি জেলা এ নিয়ে করা সিপিডির গবেষণায় দেখা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা ডলারে যা এক দশমিক দুই শূন্য বিলিয়ন অর্থাৎ চলতি বছরের জিডিপির প্রায় শূন্য দশমিক দুই নয় শতাংশ জলবায়ুর পরিবর্তন নদী দখল নদীর নাব্যতা কমে যাওয়া উজানের ঢল ইত্যাদি কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ছিলেন বলছেন বাড়াতে হবে প্রস্তুতি বাধের উচ্চতা বাড়ানো সরকারের সাথে এনজিওর সমন্বয় বাড়ানো এবং একই সাথে সচেতনতা বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দিল সিপিডি আমাদের কৃষি এবং বনায়ন যে খাত তার ভিতরেই ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে পাঁচ হাজার একশো উনসত্তর কোটি টাকার মতন যেটা সর্বমোট যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার মোটামুটি পঁয়ত্রিশ শতাংশের বেশি প্রায় ছত্রিশ শতাংশ সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি এবং বনায়ন খাত এসব খাতে পুনর্বাসনের জন্য সরকারকে নতুন ভাবে ভাবার পরামর্শ তাদের আমরা যখন বিশেষজ্ঞ মহলের সাথে কথা বলেছি অনেক ক্ষেত্রে ওনারা প্রস্তাব মানে সাজেস্ট করেছেন যে এই হয়তো এই মাটির বাঁধের পরিবর্তে কিছু হায়ার কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিসগুলো তৈরি করা যায় কিনা যাতে করে তাদের স্থায়িত্ব এবং তাদের যে এফেক্টিভনেস দুটোই বাড়ে এদিকে অবকাঠামো খাতে রাস্তা এবং সেতুর ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার আহ্বান জানায় সিপিডি দীর্ঘমেয়াদে যদি একটু চিন্তা করি তাহলে আরও কিছু আমাদের দেশব্যাপী হয়তো ঝুঁকি পর্যালোচনার প্রয়োজন রয়েছে বিশেষ করে যখন আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক কারণে হোক অথবা সৃষ্ট কারণে এবারে বন্যা ছিল প্রকৃতিগতভাবে ভিন্ন এবং সেই সঙ্গে নতুন কিছু অঞ্চল প্লাবিত হয়। বন্যা সতর্কীকরণ পূর্ব প্রস্তুতির জন্য পার্শ্ববর্তী দেশের সাথে তথ্য বিনিময় সহ যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বিশেষজ্ঞরা রাহাত ঢাকা। পানি ব্যবস্থাপনায় প্রতিবেশী দেশ সহযোগিতা না করায় বারবার বন্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন বাঁধগুলো মেরামত না করার কারণেও বন্যা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে রোববার রাজধানীতে জলবায়ু বিষয়ক এক অনুষ্ঠানে কথা বলেন তিনি হাসান মাহমুদের প্রান্তিক পর্যায়ে ফসলের বীজ সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন প্রাকৃতিক দুর্যোগে নারী ও মাতৃস্বাস্থ্যে বিশেষ অবদান রাখা পাঁচ নারী সংগঠককে সম্মাননা দেয় মানুষের জন্য ফাউন্ডেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন সরকারের পরিকল্পনায় প্রান্তিক মানুষের উদ্যোগ স্থান পায় না জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমন্বিত পদক্ষেপের তাগিদ দেন তিনি এই যে ছোট ছোট সমস্যাগুলো স্থানীয় পর্যায়ে সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসা আর জাতীয় পর্যায়ের মানুষকে ভাবতে শেখানো যে এই সমস্যাগুলো সমাধান করতে হবে আমাদের রাষ্ট্র সেভাবে অনেক বছর যাবতীয় পরিচালিত হয়নি আমাদের ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান যেটা আছে অভিযোজনের জাতীয় যে পরিকল্পনা সেইখানে আপনাদের এই উদ্যোগগুলোকে কোন না কোনোভাবে প্রতিফলিত করা এবং এগুলোকে প্রাধান্য দেওয়া যাতে করে সরকার যখন নিজস্ব টাকা দিয়ে দুর্যোগ মোকাবেলা করে সেখানে অন্তত আপনাদের বিষয়গুলো প্রাধান্য পায় এবং এটা কেবল নিয়ম রাখার ক্ষেত্রে নিয়ম পরিণত না হয় পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা বলেন প্রতিবেশী দেশের সঙ্গে পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকায় আকস্মিক বন্যা মোকাবেলা ব্যাহত হচ্ছে জলবায়ু পরিবর্তনকে যেমন দোষ দিই আমরা একই সাথে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনায় সমঝোতা না থাকাকেও একটা কারণ হিসেবে চিহ্নিত করি আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো বাঁধ আছে সেই বাঁধগুলো অনেক বছর যাবৎ অনেক যুগ যাবৎ বানানোর পরে আর মেরামত করা হয় না রিপেয়ার করা হয় না অনেক স্থাপনা আছে যেমন অনেক গেট যেগুলো অনেক বছর খোলাই হয়নি নিজস্ব ভূমিতে কিছু কিছু অবকাঠামোর ব্যবস্থাপনা না থাকাটাকেও আমরা দায়ী মনে করি পুরনো বাঁধগুলো নিয়মিত সংস্কার করে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলছেন পরিবেশ উপদেষ্টা সেই ব্যবস্থা সরকার নিচ্ছে হাসান মাহমুদ দেশ টিভি ঢাকা সাম্প্রতিক সময়ে দেশে অননা পরিবহনের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেল ব্যক্তিগত যাতায়াত সময় ও অর্থ বাঁচানো সহ নানা কারণে যুব সমাজ ঝুঁকেছে বাইক ব্যবহারে এদিকে বাইক চলাচলে সহায়তা করছে না ভারী যান চালকরা ভারী যানে বেশি পাওয়ারে লাইটের ব্যবহারে প্রায়ই চলাচলে বিপাকে পড়তে হয় বাইকারদের এতে প্রায়ই তাদের দুর্ঘটনার শিকার হতে হয় সড়কের এই অসঙ্গতি নিয়ে শফিকুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কায়েস রহাত গেল কয়েক বছরে দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা কিন্তু মহাসড়কে তাদের জন্যে এখনও নেই আলাদা কোনো লেন উচ্চ বিমের আলো ব্যবহারেও রয়েছে নিষেধাজ্ঞা যেখানে মহাসড়কের অন্যান্য বাহনগুলো হেডলাইট ব্যবহার করে তাদের খেয়াল খুশি মতো মহাসড়কে বৈধ অন্যান্য সকল বাহনগুলোর ফিটনেস পরীক্ষার ব্যবস্থা থাকলেও সরকারিভাবে কোনো ব্যবস্থাই নেই দুই চাকার এ যানের জন্যে এসব সমস্যায় মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে জনপ্রিয় এ বাহন বাইকারদের অভিযোগ ভারী যানগুলোর চালকরা মোটরসাইকেলের বিষয়ে সড়কে অনেকটাই আগ্রাসী এতে প্রায় শিকার হতে হয় দুর্ঘটনার এমন পরিস্থিতিতে আলাদা লেনের দাবি বাইক চালকদের লাইটের সমস্যা কারণে অনেক সময় হাই বিমের কারণে হয়তো প্রবলেম পড়ি যখন দেখছে একটা লাইট সামনে থেকে আসে যখন ওটা হাই হাই বিমে থাকে উপরের দিকে যখন লাইটটা তোলা থাকে তখন অনেক সময় পাশ হওয়ার ক্ষেত্রে আমাদের দূরে দৃষ্টি আমরা দেখতে পাই না ওদের গতি অনিয়ন্ত্রিত ধরেন যে এখানে ওভারটেক করা নিষেধ লেখা আছে দেখবেন ওই জায়গাগুলোতে ওনারা ঝুঁকিপূর্ণ মোড়গুলোতে ওনারা ওভারটেক বেশি করে তো সেই ক্ষেত্রে যদি সাইডে কোনো বাইক থাকে ওইটাকে ওনারা তক্কাই করে না উচ্চ বিমের আলো এবং বাইকের ফিটনেস প্রসঙ্গে জানতে চাইলে চালকদের উপর দায় চাপিয়েই দায়িত্ব সারেন সড়ক কর্তৃপক্ষ গাড়িতে হেডলাইটের ভিতরে দুই ধরনের বাতি থাকে একটা বাতি সেটা ড্রাইভারের কন্ট্রোল থাকে অর্থাৎ এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব কখন সে আপার পুশ করবে কখন সে পুশ করবে এটা সম্পূর্ণ ড্রাইভারের দায়িত্ব এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হাদিউজ্জামান বলছেন এসব উচ্চ পাওয়ারের লাইট প্রতিরোধে সড়কে বসাতে হবে অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস সেই সঙ্গে চালকদের দিতে হবে প্রশিক্ষণ বিশেষ করে মহাসড়ক যেখানে চার লেন আছে মাঝখানে ডিভাইডার আছে সেখানে কিন্তু আমরা অ্যান্টি গ্লেয়ারিং ডিভাইস বসিয়ে দিতে পারি সেক্ষেত্রে চালক যদি হাই বিমতে গাড়ি চলায় অপোজিট ডিরেকশন থেকে যে দুই চাকার যানবাহন মোটরসাইকেল আসবে তাদের কিন্তু এই অ্যান্টি গ্লিয়ারিংয়ের জন্য আমরা যে গ্লিয়ারিং ইফেক্টের কথা বলছি অনেক অনেক সময় তারা কিছুক্ষণ দেখতেই পারছে না এই ইফেক্টটা কিন্তু তাদের হবে না ফলে সেখানে ঝুঁকিটা অনেকটাই কমে যাবে তো যেহেতু আমাদের সিসি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আমাদের মোটরসাইকেল বাণিজ্যিকভাবে বা ভাড়ায় চালিত হচ্ছে এখানে কিন্তু একটা আমি মনে করি যে রেগুলারলি ফিটনেস একটা বিষয় চলে আসে ইতোমধ্যে দেশে অনুমোদন পেয়েছে তিনশো সিসির বাইক বেড়েছে বিক্রিও সেই সাথে গত ছয় মাসের পরিসংখ্যান বলছে সড়ক দুর্ঘটনায় দু মৃত্যুর মাঝে আটশো অর্থাৎ প্রায় এক অংশই ঘটেছে মোটরসাইকেল আরোহীদের সাথে তাই দুর্ঘটনা কমাতে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সঠিক অবকাঠামোর তাগিদ সংশ্লিষ্টদের কায়েস রাহাত দেশ টিভি ঢাকা দেখছেন সংবাদ সকাল জুলাই আগস্ট অভ্যুত এখন পর্যন্ত একশো পাঁচ শিশু শহীদ হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান প্রতিটি শহীদ পরিবারকে পঞ্চাশ হাজার টাকা সহায়তা দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রোববার সচিবালয়ে এক প্রেস এ তিনি আরো বলেন সামাজিক নিরাপত্তার বেষ্টনের আওতায় এক কোটি বিশ লাখ মানুষ সুবিধা ভোগ করছে। ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে সুবিধাভোগী তালিকা পর্যালোচনা করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রতিটি মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরে ডে কেয়ার সিস্টেম চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি শিশু যারা শহীদ হয়েছে শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে তাদের জনকে আমরা কালকে পঞ্চাশ হাজার করে টাকা দেব এবং শিশু দিবস বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড প্রদান করা হচ্ছে আহত শিক্ষার্থী জনতার মধ্যে যারা নড়াচড়া কম করতে পারছেন তাদের জন্য মোবাইল ভ্যান দিয়ে বাড়ির দরকারের সেবা প্রদানের কার্যক্রম চলমান করা হচ্ছে দেড়শো বছরের পুরনো আইন সংস্কার সহ পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজনীয় সুপারিশ করবে সংস্কার কমিশন নির্ধারিত তিন মাসের মধ্যেই প্রস্তাবনা দেওয়ার আশা জানান কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন রোববার দুপুরে সচিবালয়ে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আর কমিশনকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানাচ্ছেন জানাতুল মোহনা ছাত্র জনতার আন্দোলন দমন সহ নানা ইস্যুতে প্রশ্নবিদ্ধ পুলিশ বাহিনীর ভূমিকা পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কারের ঘোষণা দেয় সব শেষ গেল বৃহস্পতিবার সাবেক সচিব সফররাজ হোসেনকে প্রধান করে নয় সদস্যের পূর্ণাঙ্গ কমিশনের গ্যাজেট প্রকাশ করে রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা সভা শেষে কমিশন প্রধান জানান দেড়শো বছরের পুরনো আইন সংস্কার সহ পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজনীয় সুপারিশ করা হবে আমরা সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমরা শুধু কিছু সুপারিশ করবেন যে এই ধারাগুলো না আমরা চেঞ্জ করা দরকার কিছু কিছু ধরা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো বা দেড়শো আঠারোশো একত্রিশ সালের আইন মানে দেড়শো বছর হয়ে গেছে সেখানে এটা আধুনিকায়ন করা উচিত প্রয়োজনীয় তথ্যপাত্র সংগ্রহ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন সময় পেলে সাধারণ মানুষের মতামতও চাওয়া হবে আবার মতামত বিশেষ করে পুলিশ অফিসার প্লাস আমাদের যারা জনসাধারণ উপকার ভোগী এবং যারা এক্সপার্ট যেমন লয়ার বা ইভেন আপনাদের কাছে পরামর্শ চাইব যাতে পুলিশ একটা আমরা চাই যে একটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুক বিভাগ কাজ করুক আর পুলিশ সংস্কার কমিশনকে তাদের চাহিদা অনুযায়ী সার্বিক সহায়তার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা যে কোনো ধরনের দিব। নির্ধারিত তিন মাসের মধ্যে পুলিশ সংস্কারে প্রয়োজনীয় সুপারিশ দেয়া সম্ভব হবে বলে জানান তারা জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া আওয়ামী সমর্থক খোরশেদ আলম খাস্তগিরের নিয়োগ বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় গেল পঁচিশ সেপ্টেম্বর পোল্যান্ডের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি এর দশ দিনের মাথায় তা বাতিল করল পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এ নিয়ে কোনো ব্যাখ্যা দেননি কোনো কর্মকর্তা তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সমাবেশ করায় মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন খোরশেদ আলম খাস্তগের। তখন মালয়েশিয়া দূতাবাসে ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন তিনি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান রোববার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে কথা বলেন তিনি দাবি মানা না হলে সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন মাহমুদুর রহমান বলেন গেল ষোলো কর্মকাণ্ডের জন্য দায়ী ছাত্রলীগ ছাত্র জনতার আন্দোলনে সারাদেশে হাজারো মানুষকে হত্যার পেছনে কাজ করেছে পুলিশ ও ছাত্রলীগের গুপ্ত বাহিনী এছাড়া সব মিলিয়ে সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছেন এই বর্ষিয়ান সাংবাদিক রাজশাহী দিন আসরে সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেফতার করেছে র্যাব র্যাব জানায় গেল উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজশাহী তিন আসনের সাবেক এমপি আসাদকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করা হয় তাকে রাজশাহী পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও হয় দ্বাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান তিনি অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি দিন দিন নাগালের বাইরে চলে যাচ্ছে মধ্যবিত্তের স্বপ্নের মাথা ঠাই জমি কিনে স্বপ্ন পূরণ করার সাধ্য না থাকায় অনেকে ঝুঁকছেন ফ্ল্যাটের দিকে কিন্তু সেখানেও নেই স্বস্তি সবকিছুর দাম বাড়তি থাকায় হতাশ মধ্যবিত্ত তবে আশার কথা শুনিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কাজী শাহেদের প্রতিবেদন কলেজ শিক্ষক শোকরানা বাবু ভাড়া বাড়িতে কাটিয়ে দিলেন অর্ধেক জীবন সন্তানদের জন্য একটা ঠাই রেখে নিশ্চিন্ত হতে চান জমি কিনে আবাসন করার সাধ্য নেই তাই জমানো টাকায় কিনছেন ফ্ল্যাট রকিবুল ইসলাম রাজশাহীতে আছেন বহু বছর বাকি জীবনটাও শহরেই কাটাতে চান বসতি করতে তাই পরিবারের সঞ্চয় সবটুকু দিয়ে কেনার চেষ্টা করছেন একটা ফ্ল্যাট জমি কিনে বাড়ি করা আমার পক্ষে সম্ভব না যার কারণে কারণ একটা জমি কিনতে গেলে তো এক কোটি টাকা বা আশি লাখ টাকা এইরকম একটা দাম আসছে সেই দামে তো আমি কি জায়গা কিনে বাড়ি করা আমার পক্ষে সম্ভব না কাটা জায়গার দাম প্রায় ষাট সত্তর এই দামে আমরা একটা সুন্দর পনেরোশো থেকে ষোলোশো বা সতেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাচ্ছি এবং আমরা গোছানো ফ্ল্যাট পাচ্ছি এবং শহরের মধ্যে থাকতে পারছি এই সুবিধাটা আমরা জায়গা কিনে আসলে আমাদের পক্ষে আর্থিক এটা আমাদের পক্ষে সম্ভব নয় মধ্যবিত্তের আবাসনে ভূমিকা রাখছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা গত নয় বছরে রাজশাহীতে একাশিটি বহুতল ভবন নির্মাণের কাজ শেষ করেছে চলমান আছে একশো ষোলোটি আরো সাতচল্লিশটি ভবনের উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা জায়গা কিনে নিজের মাথা গোজার ঠাই এখন মধ্যবিত্তের নাগালের বাইরে বসতি করতে তাই অনেকের ভরসা এসব বহুতল ভবন তবে দিন দিন সবকিছুর দাম বাড়তে থাকায় স্বপ্নের ফ্ল্যাটও যেন চলে যাচ্ছে নাগালের বাইরে নিম্নে ত্রিশ পার্সেন্ট সব বৃদ্ধি এখন দাম তো সেহেতু আমরা কোনো অবস্থাতেই আমাদের নির্মাণ কষ্টই পড়ছে এখন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশশো মানুষের নাগালের মধ্যে ফ্ল্যাট কেনার মানে রেটটা নাই মানুষের আগ্রহ কমে গেছে এখন মানুষ বিকল্প দেখছে শুধুমাত্র আমাদের ফিনিশ গুডসের উপরেই কিন্তু আমরা ভ্যাট ট্যাক্স দিতাম বাট বর্তমানে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের উপরেও আমাদেরকে ওয়ার্কিং যে গুডস আছে সেই গুডসের উপরেও ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে যার কোন আমাদের দামটা অনেক বেড়ে যায় বেসরকারি খাতের পাশাপাশি আবাসনের ভূমিকা রাখছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আর সংস্থাটির চেয়ারম্যান বলছেন শুধু প্লট নয় আগামীতে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আছে তাদের প্লটের পাশাপাশি যদি তাদেরকে ফ্ল্যাটের মাধ্যমে যদি আবাসন সমস্যাটা সমাধান করা যায় সেটিও নগরবাসীর একটা স্বাচ্ছন্দ্যের জায়গা সেই বিষয়টি আমাদের পরিকল্পনা আছে পরিকল্পিত বসতি ও নগরায়নে এখন থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার পরামর্শ আবাসন খাত সংশ্লিষ্টদের কাজী সাহেব দেশ টিভি রাজশাহী দেখছেন সংবাদ সকাল আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় গাজা ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্ণ হল আজ দেয়ালে পিঠ থেকে যাওয়ায় দুই হাজার এই দিনে তেল আবিবে হামলা চালায় হামাস যার প্রতিশোধ নিতে একচল্লিশ বেশি মানুষের রক্ত নিয়ে খেলেছে ইসরায়েল বর্বর বাহিনী দীর্ঘ এ সময় জায়ানবাদীদের আগ্রাসনের শুধু মৃত্যুই নয় বদলে গেছে ফিলিস্তিনিদের আফরিন অক্টোবর জানা বিপ্লবের এক নতুন ইতিহাস লিখতে শুরু করে ফিলিস্তিনিরা এদিন প্রথমবারের মতো ইসরায়েলের ভেতরে ঢুকে সফল আক্রমণ চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দীর্ঘদিন ইসরায়েলি অন্যায় অত্যাচার নিপীড়ন আর হত্যাযোগ্য অবসানে আর কোনো রাস্তা খোলা ছিল না তাদের হাতে হামাস এমন বিরোচিত পদক্ষেপ নিতে পারে তা ভাবনাতেও ছিল না ইসরায়েলের এতে সেনাসহ প্রাণ যায় বারোশো জনের পরে প্রতিশোধ আর হামাস নির্মূলের নামে গাজা জুড়ে বিমান হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে আকাশে আধিপত্য দেখালেও স্থল অভিযানে যেতে বেগ পেতে হয় ইসরায়েলিদের হামলা পাল্টা হামলায় বাড়ে নাটকীয়তা গাজায় স্থল অভিযান না চালাতে ইসরায়েলকে অনুরোধ করে প্রায় পুরো বিশ্ব তবে তাদের থোরাই কেয়ার করে গাজায় স্থল অভিযান শুরু করে বর্বর ইসরায়েলি বাহিনী এরপর সে আগ্রাসনের পেরিয়েছে এক বছর প্রতিনিয়তই আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করে গেলেও তা খুব একটা কাজে আসেনি একবার বন্দি বিনিময়ের মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি হলেও আবারও পুরোদমে হামলা শুরু করে ইসরায়েল এরপর নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ইরানের হুঙ্কার যুদ্ধবিরতির প্রস্তাব কোনো কিছুই বাগে আনতে পারেনি নেতানিয়াহুকে যুদ্ধ থামাতে মিশর কাতার মধ্যস্থতার চেষ্টাও করে এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের হুমকি থামকিতেও পিছু হটেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উল্টো দিন দিন হয়ে উঠেছেন আরো আগে আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত অসহায় ফিলিস্তিনিদের উপর চালাচ্ছেন অবর্ণনীয় হত্যাযজ্ঞ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন সময় উঠে আসে নগ্ন আগ্রাসনের খবর তথ্য বলছে বারোশো মানুষের হত্যার বিনিময়ে গেল এক বছরে হামাস নির্মূলের নামে গাজায় একচল্লিশ হাজার আটশোর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়ানবাদীরা এর মধ্যে নারী শিশু রয়েছে অন্তত সতেরো হাজার আহত প্রায় সাতানব্বই হাজার এছাড়া তিনশো সাহায্য কর্মী ও একশো আটত্রিশ সাংবাদিকও হারিয়েছেন প্রাণ জাতিসংঘের তথ্য অনুযায়ী এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে গাজার উনিশ লাখের বেশি বাসিন্দা যারা জীবিত রয়েছেন তারা খাদ্য পানি ও চিকিৎসার অভাবে ভুগছেন অপুষ্টিতে কলেরাসহ বিভিন্ন রোগে শুধু মানুষ মেরেই ক্ষান্ত হয়নি চায়নবাদীরা গাজাকে পুরো ধ্বংস করার মিশনে নেমেছে তারা ইসরায়েলি বোমায় মাটির সঙ্গে মিশে গেছে এক তৃতীয়াংশ ঘরবাড়ি হিংস্র থাবা থেকে রেহাই পায়নি ধর্মীয় উপনকি ফেলেছে ইসরায়েল এমনকি ষাটটি কবরস্থানেও চালানো হয়েছে হামলা পরিস্থিতি দিন দিন এতটাই ভয়াবহ হচ্ছে যে এ হামলা বন্ধ না হলে নির্মূল হয়ে যাবে অসহায় এ ফিলিস্তিনি আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ সকাল